নমস্কার শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের তম পর্বে আপনাদের স্বাগত আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি শুরুর সময় থাকে সন্ধে ছটা আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি নটা শ্রী মায়ের কথা শীর্ষক এই অনুষ্ঠানটিতে আমরা ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে স্মৃতিচারণামূলক শ্রী মায়ের কথা নামক যে গ্রন্থটি যেখানে জননী শারদামণির অনেকগুলি মহামূল্যবান স্মৃতিকথা সন্নিবেশিত হয়েছে অনেক পুরনো বই ভক্ত মহলে অনুরাগী মহলে বিশেষ সমাদৃত গ্রন্থ সেটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি আর তার প্রথমে যে স্মৃতি কথাটি আছে শ্রীমতী সরজুবালার সেটির মধ্যে আমরা অবস্থান করছি গতকাল গত দিন অর্থাৎ গত সপ্তাহের শনিবারে আমরা যেখানটিতে ছিলাম সেই তারিখটি ছিল ইংরেজির থার্ড সেপ্টেম্বর নাইনটিন আর বাংলার ছিল সতেরোই মাঘ সতেরোই ভাদ্র তেরোশো পঁচিশ এই সতেরোই ভাদ্র তেরোশো পঁচিশের প্রসঙ্গের মধ্যে আমরা যেখানটিতে থেমেছিলাম সেখানটিতে কীরকম পেয়েছিলাম যে শ্রী মায়ের বাগবাজারে যে বাড়ি মায়ের বাড়ি উদ্বোধন বাড়ি অনেক সময় বলা হয় শ্রী শ্রী মায়ের সেই বাড়িতে মা অবস্থান করছেন সরজুবালা উপস্থিত হয়েছেন আর সেদিনকে সরলা দিদি অর্থাৎ উত্তর পূর্ব পরবর্তীকালে যিনি প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি তিনি শ্রী শ্রী মায়ের নির্দেশে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কতক অংশ পাঠ করছিলেন এবং সেই যে পাঠ করছিলেন সেটির সম্পর্কে মা বলছিলেন সেখানে যে যে প্রসঙ্গগুলো আছে ওগুলো তো মায়ের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো ঠাকুরের সেই সব স্মৃতি তার মূল্যবান কথা কিছু মজার প্রসঙ্গ এই সব মা স্মরণ করছিলেন তার মধ্যে অনাবিল আনন্দ ছিল আবার গভীর শিক্ষার বস্তু ছিল সেইটা শুনতে শুনতে সেটি শুনতে শুনতে আমরা যেখানে শেষ করেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব প্রথমে শ্রীরামকৃষ্ণ ও মা সারদাকে যুগপদ স্মরণ করে সারদাং রামকৃষ্ণং পাদপদ্মে তয়ো দেওয়া প্রণমামি মোহ আস্তে আস্তে বলছেন এ ঠিক আগেই ছিল আমরা আগের দিন শুনেছি যেখানটিতে শেষ করেছিলাম যে এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপ মার সেবায় গেলেন তার তাঁর যে সরলা দিদি পাঠ করেছেন তারপরে গোলাপ মায়ের সেবায় গেছেন তো তা সেইটির কথা আসছে এবং এক অধ্যায় মানে কথামৃতের এক অধ্যায় পাঠ করেছেন তারপর তিনি উঠে গেছেন এইবারে মা কথা বলছেন সেটির মধ্যেই আজকে প্রবেশ করেছি আমরা মা আস্তে আস্তে বলছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি শ্রী শ্রী মাকে তিনি যা বলেছিলেন মা সেগুলির স্মরণ করছেন পুনরুচ্চারণ করছেন ভারী গভীর তাৎপর্যপূর্ণ কিন্তু একটা স্বচ্ছন্দ আনন্দ ঘন মুহূর্ত মা বলছেন যে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না কি সুন্দর যে ভগবানের বিষয় বলতেন তাই এটা মা বলেছেন আবার আমরা সুন্দর বলছি কেন দুটি দিক থেকে এক হচ্ছে যে ঠাকুরের দিক থেকে যদি ভাবি যে সারাক্ষণই ভগবত প্রসঙ্গ করছেন আচ্ছা তিনি যেরকম হাসির কথা বলতেন ছেলেরা যারা থাকতেন কম বয়সী ছেলেরা তাদের এক এক সময় হাসতে হাসতে পেটে খিল ধরে যেত তাহলে সেটি ঠাকুর সারাদিনে যা বলছেন তার তুলনায় কতটা অংশ বলেছেন সেটা একটা আরেকটি হচ্ছে যে ওরকম যে হাসছে ছেলেরা ঠাকুর বলতেন যে এদের মাঝে মাঝে ওই দিতে হয় সারাক্ষণ কি ওই ঈশ্বরীয় প্রসঙ্গ নিতে পারবে তার মানে কি তার মানে হচ্ছে যে ওই যে টুকুনি উনি করলেন একটু আমোদ আল্লাহ তাদের সঙ্গে করলেন একটু মজার কথা বললেন একটা কাউকে নকল করে দেখালেন তার মধ্যে দিয়ে যে মনের মধ্যে একটা যেন রিল্যাক্সেশন হলো সেইটাকে ব্যবহার করে আবারও তিনি যেন সকলকে নিয়ে গভীর গম্ভীর প্রসঙ্গে চলে যাচ্ছেন এটাই তো হয় কোনো একটা কিছু পড়াবার সময় যখন কেউ দেখছেন যে অনেকটা গুরুগম্ভীর বস্তু দেওয়া হয়েছে কিন্তু আরও কিছু পড়ানো বাকি সেই পড়াতে গেলে নিতে পারবে তো তখন হয়তো উনি একটা কিছু মজার কথা বললেন সবাই হো করে হেসে ফেলল একে বলা হয় এনগেজমেন্ট এটা একটা এক ধরনের এনগেজমেন্ট ইউ আর কিপিং এনগেজড মিনিংফুলি তো কত রকম ভাবে রাখা যায় এখানে মিনিংফুলি ওই যে হাসলো টাসল একটা বিমল রসিকতা কিছু হলো তাহলে ওই যে মনটা একটু রিল্যাক্সড হয়ে গেল আবার যখন প্রসঙ্গে ঢুকছেন তখন তাদের বিশেষ উৎসাহ হবে তারা তো ওই বিষয়টাকে ভালোবাসছে ওই প্রসঙ্গটাকে তখন তারা ওটার মধ্যে ঢুকবে তো ঠাকুর ওই যে মাঝে মাঝে একটু হাসির কথা বলছেন হাসাচ্ছেন সেটা ওই কারণেই যে আবার ভগবত প্রসঙ্গে মনটিকে টেনে আনবেন আর মনেরও তাতে কল্যাণ মঙ্গল হবে তো এই ঠাকুরের দিক থেকে দেখতে গেলে একটা দিক আরেকটি দিক হচ্ছে ঠাকুরের দিক থেকেই যে ঠাকুর সাধুর প্রসঙ্গে বলছেন যে সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না যিনি সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ তো ওই যে বললেন যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না এইটি সাধুর লক্ষণ যে বলছেন তো সাধুর সাধু যিনি সিদ্ধের সিদ্ধ যিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে দেখা যাচ্ছে যে ভগবত প্রসঙ্গ ছাড়া অন্যদিকে তিনি প্রায় যাচ্ছেনই না গেলে ওই কারণে তাই মা যখন বলছেন শ্রী শ্রী মায়ের কথার মধ্যে পাচ্ছি যে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই কোনো কথাই বলতেন না তখন সেখানের মধ্যে দিয়ে সেটির মধ্যে দিয়ে আবার শ্রীরামকৃষ্ণের সেই দেব স্বভাব আমাদের স্মৃতিতে আসছে আমাদের মনে পড়ছে যে হ্যাঁ ওই তিনি যে সাধুর লক্ষণের কথা বলেছেন তাকে দেখলেই তার কাছে কিছুক্ষণ থাকলেই কেউ বুঝতে পারে বা পারতো বা পারে যে উনি কি বলতে চাইছেন এমনকি যদি কেউ এসে কোনো অন্য প্রসঙ্গ করেছেন তখনও ঠাকুর সেটিকে বেশি দূর গড়াতে দেননি কোনো না কোনোভাবে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেছেন আর যদি কোথাও ওরকম হচ্ছে যে খুব বিষয়ের প্রসঙ্গ ঠাকুর সেখান থেকে উঠে পড়তেন তিনি নিজেই ব্যক্ত করেছেন কি সুন্দর করে বলেছেন আমরা মায়ের কথা শুনতে শুনতে তার জীবন দেবতার প্রসঙ্গে এসে কিছুক্ষণ থাকছি ঠাকুরকে স্মরণ করলেই মাকে আর মাকে স্মরণ করলেই ঠাকুরকে স্মরণ করা হয় তো ঠাকুরকে যখন মথুরবাবু বন্দোবস্ত করে নিয়ে গেছিলেন তিনিও গেছেন কাজে আর ঠাকুরকেও নিয়ে গেছেন কাশিতে কাশী ধামে সেইখানে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন পরবর্তীকালে ভক্তদের কাছে যে সেইখানে গিয়ে মথুরবাবু যেখানে নিয়ে গিয়ে রেখেছেন ঠাকুর দেখছেন যে সেখানে শুধু বিষয়ের কথা হচ্ছে তখন তার মনের মধ্যে খুব কষ্ট হয়েছে এবং তিনি বলছেন মাকে যে আমি তো সেইখানেই ছিলাম এখানে যে বিষয়ের কথা আমি তো সেইখানেই ভালো ছিলাম মানে দক্ষিণেশ্বরে কাশিতে গিয়ে কি হচ্ছে যদি শুধু বিষয়ের কথাই হচ্ছে এই ঠাকুর সম্পর্কে মায়ের এই উক্তি যে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না এবারে মায়ের দিক থেকে যদি যাই মায়ের দিক থেকেও একটু ভাববার আছে কারণ যিনি কি না ভগবানের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলছেন না তাঁর সম্পর্কে তো অনেকেই বলতে পারেন যে কি সাধু পুরুষ কি মহাত্মা কি অধ্যাত্ম পুরুষ যে একবারে মন সর্বক্ষণ নিমজ্জিত ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া তিনি আর করেনই না এটা তো অন্য কারো কারো পক্ষে বলা খুবই স্বাভাবিক যারা কিনা ওই স্বরূপটিকে দেখে আনন্দ করছেন কিন্তু এক্ষেত্রে যিনি বলছেন তিনি তো সহধর্মিনী বিবাহ হয়েছে তো ফলে লৌকিক যে বিবাহ সেটিকে লৌকিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে রীতিমতো বিস্মিত হতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে এখন যদি সেই স্বামী খুব ধার্মিক মানুষও হন তিনি সংসারের কোনো কথা বলবেন না সংসারের যারা যন্ত্রণা সংসারের কামনা বাসনার কোনো কথা বলবেন না এ কি হয় যদি না বলেন তাহলে সেই স্ত্রীটির কি মনে হবে যে আরে সারাক্ষণই ভাবের কথা বলছে আরে একটু সংসারের ব্যাপার কিছু বলো হাই সেটা হচ্ছে না মা সারদা যা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে কি প্রশান্তি কি অক্ষয় আনন্দ ঝরে ঝরে পড়ছে তাঁর শ্রীমুখের উক্তি থেকে সরজুবালা লিখছেন যে মা আস্তে আস্তে মা আস্তে আস্তে বলছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না এই সহধর্মিনী স্বামীর সংসার রাহিত্যের কথা বলছেন ঠাকুরের সংসারের খুঁটিনাটি বিষয়ে বুদ্ধি ছিল কিন্তু আমরা সাংসারিক বুদ্ধি যে ইনভলভমেন্টের অর্থে বলি সেই অর্থে জিরো কিছু নেই তো অন্য মানুষের কল্যাণের জন্য ঠাকুর ওই সব বুদ্ধির কথা বলেছেন কখনো কখনো যে সংসারে এইভাবে এইভাবে থাকবে এবং সেটা কল্যাণ মানে কোন কোন কল্যাণ যে যাতে তার মন ঈশ্বরাভিমুখী হয় খুব দ্রুত এমনিতে তার মধ্যে সংসার কিছু নেই তো সেইটার কথা সহধর্মী এরকম আনন্দের সঙ্গে বলছেন আচ্ছা এইটা হয় এই দৈবী জীবনের ক্ষেত্রেই বিয়ের অনুষ্ঠানে কোনো প্রায় ছিল ছিল না না কিন্তু সব রকম অনুষ্ঠান তো হয়েছে ঠাকুর বরযাত্রী যাচ্ছেন নানান রকমের মুখে আওয়াজ করতে করতে যাচ্ছেন যে এমনি বাজনা বাদ এটা ঠিক আছে চলো মজা করতে করতে তিনি যাচ্ছেন বিবাহ করতে তারপরে বিবাহের নিয়ম নিয়মকানুন আছে মা আসছেন তারপরে আবার ঘুরে আসছেন আরেকবার এই সব শ্বশুর বাড়ি বাপের বাড়ি যা যা নিয়ম আছে সব কিছুর মতো দিয়ে হচ্ছে এই দেবী মানবী লীলা বা মানবী দেবী মানবীর মতো দেখতে আর আসলে দেবী তাহলে এক দেখতে একরকম আসলে আরেক রকম বললে তো অন্যরকম লাগে না গো এখানে অন্যরকম লাগে না এ ভারী বিচিত্র ভারী মাধুর্যপূর্ণ লীলা সেখানে দেখা যাচ্ছে যে বিবাহ যেমনটি যেমনটি হয় সেই রকম সেরকমটি ঠাকুর একসঙ্গে রেখেছেন করেছেন মাকে নিয়ে আর সেই মা বলছেন যে যে ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না শুধু আনন্দ করে বললেন তাই নয় এর পরেও যা বলবেন তাতে দেখব ওরে বাবা কি উচ্চাঙ্গের প্রসঙ্গ মা বলছেন ঠাকুরের সম্বন্ধে এই হচ্ছে এদের সম্পর্ক বিয়ে থা করেছেন কিন্তু ওই যে নিজে পছন্দ করে করেছেন পছন্দ করে কাকে নিয়ে এসছেন যিনি সহধর্মিনী ধর্মপথের সঙ্গী ধর্মপথে দুজনে পরস্পরের যেন পরিপূরক বা অভেদ আত্মা মা বলতেন যে ঠাকুরকে আর আমাকে অভেদ রূপে দেখবে তো সেই তাঁকেই নির্বাচন করে নিয়ে এসছেন যে কি তোমরা উদ্ধৃতির মধ্যে লৌকিক অর্থে পাত্রী খুঁজে খুঁজতে যাচ্ছ ইন্দ্রিয়াতীত অর্থে জগদতীত অর্থে যে সে ওই পাঁচ বছরের মেয়েটি হয়ে জয়রামবাটিতে মুখুজ্জিদের বাড়িতে আছে ওইখানে যাও এই যে এদের এই অসাধারণ দৈবী জীবন যেটি নরনারীর বিবাহিত জীবনের মতো দেখতে আর তারই মধ্যে ঈশ্বরীয় নন্দন কানন ভগবানের ঘর সংসার ভগবান ভগবতীর সংসার সেটি দেখলে অবাক হতে হয় আর এখানে আমরা দেখছি এই যে তারিখটি সতেরোই ভাদ্র তেরোশো পঁচিশ এই তারিখে মা সরজুবালার কাছে বলে যাচ্ছেন নিজেদের দাম্পত্য জীবনের কথা যে দাম্পত্য জীবন সমার্থক দৈবী জীবনের সঙ্গে কিন্তু বলার ভঙ্গিতে কে বলবে যে এরা দেব দেবী একেবারে সাধারণ মানুষের মতোই বলছেন এবং এই যে নিজেদের দেবর স্বভাব বা এক্ষেত্রে মা নিজের দেবী সত্তা চেপে রাখছেন সেটা তো ওই জন্যই যে তোমরাও দেখো যে এরকম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের এর লাইফও হয় সেই দৃষ্টান্ত তো দেখাচ্ছেন টুকটুক করে যেন তুলির এক একটা আঁচর সেই তুলির এক একটা আঁচরে আভাসে ইঙ্গিতে ফুটে উঠছে এমনি যদি দেখো মনে হবে যে একটা পুরুষের মুখ কি একটি নারীর মুখ আর একটি যদি গভীরভাবে দেখো তাহলে দেখবে দেবতা বা দেবীর শ্রীমুখ এই হচ্ছে এদের জীবন ঠাকুর যে সরসি পুজো করলেন সেটাও তো একটা তুলির একটা আঁচর ওই দিন করলেন রোজ রোজ করছেন তা নয় মায়ের মনির প্রতি তার ওই মনোভাব বজায় রয়েছে কিন্তু ওই একটা দিনের সরসি পুজো একটা আঁচর সেটা দিয়ে একটি আলেখ্য যেন নির্মিত হচ্ছে আভাসে মা বলছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না তারপরে আমরা বলছিলাম যে পরের প্রসঙ্গ কি আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই যেটির কথা আমরা বলছিলাম একটু আগে সেটি শুনেছি আবারও শুনছি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় তীব্র বিচার এবং বৈরাগ্যের কথা যে মানুষের দেহ কি এটা তো দেখছো নিজের ওয়াইফের সঙ্গে শেয়ার করছেন আমরা ইচ্ছে করি ওই ইংলিশ ওয়ার্ড নিয়ে এলাম যে হ্যাঁ ওয়াইফ শেয়ার করা সবই সত্য কিন্তু সংসার জীবন নয় এটা সেই অর্থে সংসারই মানুষের শিক্ষার জন্য এই জীবন দেখছো দেখছো তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন তাহলে কি জন্ম টন্ম হবে না তা নয় কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে তো স্বাধীনতা আছে এই সত্যটাকে শেয়ার করবার তো সেটাই করছেন তিনি যার কিনা এই বোধটা এসছে তিনি আর ওই পথে যাবেন না এমনি সংসারী মানুষের ক্ষেত্রে তাহলে সবাই যদি না যায় উত্তরতে যে সবাই নাজ গেছে এরকম কি অবস্থা হয়েছে তো যার মনের মধ্যে এই ভাবটা আছে তার স্বাধীনতা থাকবে না যেমন কিনা যে সংসার ভোগ করছে সে তো করছে আর যার কিনা এটা মনে হয়েছে যে এই দুঃখ যন্ত্রণাপূর্ণ সংসার তো সেখানে আবার আরেকজনকে নিয়ে আসা কেন তো এটা ভাববার স্বাধীনতা থাকবে না তো শ্রীরামকৃষ্ণ মা সারদার সঙ্গে এইটি বলছেন যে দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন তার মানে এই জন্ম ব্যাপারটাই বা কেন এরকমভাবে বলছেন বলে বলছেন এক ভগবানই সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ বলছেন যে এক ভগবানই সত্য তাকে ডাকতে পারলেই ভালো কোন কীরকমভাবে স্বচ্ছন্দভাবে প্রসঙ্গটিকে নিয়ে আসছেন নিয়ে এসে ঠাকুর বলছেন দেহ ধরলেই নানা উপসর্গ এই উপসর্গ মানে হচ্ছে যে যেমন লোকে বলে না উফ ফাঁচি কাশি এসব লেগেই আছে তেমনি আরো আরও কত সংস্কার পড়ছে তো আর সাধারণ মানুষের ক্ষেত্রে একবার দেহ ধারণ নতুন সংস্কার নতুন কামনা বাসনা অতৃপ্ত আসক্তি এবং পুনর্জন্ম এবং সংসারের নিষ্পেষণ ঠাকুর সবটাকে এক জায়গায় করে নিয়ে শ্রী মায়ের কাছে বলছেন যে দেহ ধরলেই নানা উপসর্গ এই সব কথা মা ঠাকুরের সঙ্গে বলেছেন ঠাকুর মাকে এই সব কথা বিবৃত করেছেন আর ওই যেটি আমরা বলছিলাম যে মায়ের কেমন লেগেছে অন্তরে সেটিকে ধারণ করে রেখেছেন আজকে এই মেয়ে সরজুবালা তার কাছে কিরক সুন্দর আস্তে আস্তে করে তিনি এই সমস্ত প্রসঙ্গ বলছেন সেই জায়গাতেই আমরা থাকবো এই যে মা ঠাকুরের কথা বললেন বলবার পর বলছেন সেদিন বিলাস এসে বলছে বিলাস মহারাজ এর কথা শ্রী শ্রী মা আগে বলেছেন ইনি স্বামী বিশ্বেশ্বরানন্দজি ঠাকুরের পুজো করতেন মানে পূজারী মহারাজ সাধুটি তো সেই বিলাস মহারাজজি অত্যন্ত উচ্চকোটির সন্ন্যাসী বহুজনের পরম শ্রদ্ধার পাত্র ছিলেন তো বিলাস মহারাজজির কথা বলছেন মা যে সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় বলে মা বলছেন তারপর তাই তো ওরা হল সাদা কাপড় আর সংসারিরা হল কালো কাপড় খারাপ অর্থে বলছেন না এরপরেই ব্যাখ্যা করছেন কালো কাপড়ে কালি পড়লেও অত ঠাওর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে এটা বললেন যে বিলাস মহারাজজি এই কথাটি বলেছেন যে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় তো মায়ের কাছে এসে সন্তান বলছেন যে আমাদের কত সাবধানে থাকতে হয় মা তো সন্তান যে ওরকম সাবধানে থাকবেন যে সেটা কি মা জানেন না তিনি সংঘ জনী এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যে অর্থে সংঘ বলছেন সেই অর্থে কি সবাই সঙ্গে সঙ্গে না স্বামীজি বলেছেন যে মা কি বস্তু তোমরা এখনো কেউ বুঝতে পারো ক্রমে পারবে তাহলে অন্যরা যখন মাকে দেখছেন এটি হচ্ছে মাধুর্যের জায়গা মাতৃ লীলায় তারা মাকে প্রণাম করতে পেরে ধন্য হয়ে যাচ্ছেন সেটি সত্য কথা কিন্তু মায়ের যে সম্পূর্ণ মহিমা সামূহিক ঐশ্বর্য আধ্যাত্মিক সেটিকে সর্বতভাবে ধরা কি সকলের পক্ষে সম্ভব আর এখানে হচ্ছে বিলাস মহারাজজির প্রসঙ্গ ইনি তো অনেক পরে এসেছেন তো ওই যে স্বামীজি বলছেন যে ধরতে পারেননি সকলে তাই এবার তোমরা এখনও ধরতে পারো এটা এটা এই প্রসঙ্গে আসছে কেন আসছে এই জন্য যে ঠাকুরের কাছে গিয়ে এরকম কি ভাবা যাবে যে কেউ নিজের সন্ন্যাসের ত্যাগের কথা বলছেন যে এরকম এরকম কারণে আমাদের সতর্ক থাকতে হয় কেউ বলতে পারবে ঠাকুরের কাছে অন্য নানান রকম বলতে পারে কিন্তু ঠাকুর তো ত্যাগের মূর্তি কখনো ভালো জামা কাপড় পরে আসছেন কলকাতায় যাবেন বা কলকাতা থেকে এসছেন কখনো জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই পাঁচ বছরের ছেলে যেমন জামা একদিকে ছেলে একদিকে সেরমভাবে প্রায় বসে আছেন সেই তাঁকে দেখে খালি চোখে দেখে লোকে বুঝেছে যে শুদ্ধতা কাকে বলে ত্যাগ পবিত্রতা কাকে বলে যে ওই মেকি বস্তুর কোনো কেয়ার করি না না থাকলেই বা কী থাকলেই বা কী এই শ্রীরামকৃষ্ণ ত্যাগে পরিপূর্ণ কেউ যদি বিরোধিতা করবে বলেও গিয়ে থাকে সেও সঙ্গে সঙ্গে বুঝে যাবে হয়তো মুখটা চুপ করে চলে আসবে কিন্তু বুঝে যাবে যে এনার আপাদমস্তক ত্যাগে গড়া সেই তার কাছে গিয়ে কোন ত্যাগব্রতী মানুষ ত্যাগের কথা আলাদা করে বলবে নাকি পারবেই না মুখই খুলতে পারবে না এটি হচ্ছে ঠাকুরের সত্য গুণের ঐশ্বর্য যে তিনি এমনি বসে আছেন কিন্তু দেখলেই বোঝা যাবে যে ত্যাগের মূর্তি তা মাকে দেখলে বোঝা যাবে না নাকি না মাকে দেখলে হচ্ছে যে ওই ত্যাগ পবিত্রতা শুদ্ধতা আধ্যাত্মিকতা শীত গ্রীষ্ম বর্ষা চব্বিশ চব্বিশ ঘন্টা সাত দিন তিনি ঢাকা দিয়ে রেখেছেন একটি বিশেষ চাদরে এবং সেই চাদরটি হচ্ছে মাতৃত্বের চাদর ওইটা দিয়ে ঢাকা আছে সত্তাটা তার মধ্যে সমস্ত যে দৈবী শক্তি সন্ন্যাসিনীর ভাব পূর্ণাঙ্গ একটু আগেই তো আমরা দেখলাম যে কিভাবে ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের কথাগুলো পরমানন্দে রিপিট করছেন তিনি তাহলে ইনি সন্ন্যাসিনী বললে খুব কম বলা হয়ে যায় কিন্তু সেই সবটা ঢাকা আছে মাতৃত্বের চাদরে যে মা তিনি সর্বাগ্রে আর মা যখন হন তখন ছেলের সব কথা শোনবার জন্য তিনি চুপ করে হাঁ করে বসে থাকেন যে ছেলে কি বলছে শুনি মা যদি অধ্যাপিকা হন আর ছেলে বা মেয়ে কি শিখে এসেছে বিজ্ঞানের সেটা যদি খুব এসে গোল গোল চোখ করে বলে একটা ক্লাস থ্রি কি ফোরের ছেলে বা মেয়ে তখন কি মা অধ্যাপিকার মতো সময় সেই সময় ভাববেন যে আচ্ছা দেখি কি বলছে দশের মধ্যে ওকে কত দেওয়া যায় বরং তিনি ভাববেন যে ওই দেখো গো বিজ্ঞানের কথা শুনে এসে সব বলছে তার চোখে মুখে যে আনন্দের ভাব সেটা দেখে মা ভেতরে ভেতরে আপ্লুত হয়ে যাবেন আর হ্যাঁ ওইটা তো মাথা মধ্যে থাকবে যে যা বলছে সেটা ঠিক বলছে কি কি বলছে কিন্তু ওই অধ্যাপিকা সত্তা আর মাতৃ সত্তা এর মধ্যে কোনটা বেশি থাকবে ওটা কি আর নতুন করে বলে বোঝানোর দরকার সেইটা শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে যে তার ওই সত্তা এবং বিলাস মহারা যে সে ত্যাগের এবং ত্যাগীব্র ত্যাগব্রতির কিরকম মনের ভাব সেগুলো বলছেন মা সেগুলো শুনছেন এবং পরে বলছেন তাই তো এই সংঘ জননী তাহলে তিনি সংঘের হেড কিন্তু ডিজ দাদননী হ্যাঁ তিনি তো হেড বটেই কিন্তু তার থেকে আরো অনেক বেশি কিছু তাহলে এই যিনি শুনছেন তিনি সংঘ জননী তার ফলে ওই সংঘ সেখানকার নেতৃত্ব যার হাতে সেটা রয়েছে কিন্তু সেটাকে ছাপিয়ে যাচ্ছে জননী সত্তা এবং চুপ করে শুনছেন যে আহা এই ত্যাগী ছেলে কি বলছে শুনি এইভাবে মা শুনছেন এবং বলছেন যে সেদিন বিলাস কত সাবধানে আমাদের থাকতে হয় মা বড়রা শেখাচ্ছেন যেটি সেটি হচ্ছে যে সাবধানে থাকা টাকা এইগুলো সব যাকে উনি বলছেন তাঁরই কৃপায় এদের এক অদ্ভুত জীবন যে বিলাস মহারাজ বলছেন কিন্তু যাকে বলছেন তিনি ইচ্ছা করলে তবে এই সব সাবধানে থাকা টাকাগুলো হয়ে উঠবে আবার সেই তিনি অন্যত্র দেখা যাচ্ছে যে সন্তানের ত্যাগব্রতি সন্তানের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো কি চমৎকার সমস্ত তা তিনি নিজে আবার ওই ঠাকুরের কাছে প্রার্থনা করছেন কে প্রার্থনা করছেন যার সম্বন্ধে ঠাকুর বলেছেন ও কি যে সে ও আমার শক্তি এরকম অদ্ভুত সব একটির সঙ্গে আরেকটি জুড়ে আছে ইন্টারওয়াইন্ড হয়ে আছে তো এখানে দেখা যাচ্ছে বিলাস মহারাজ বলেছেন আর মা সেটিকে ব্যক্ত করছেন যে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় এটি মা শুনেছেন এবং সেটাকে এন্ডর্স করেছেন এবং বিলাস মহারাজজি স্বামী বিশ্বেশ্বরানন্দজির যুক্তি সেটা তো সত্য বটেই আর ওই নিজের মায়ের কাছে ওই বিজ্ঞানের গল্প বলার মতো করে ইনি মর্ম কথা বলছেন ধর্ম কথা এবং মর্ম কথা তার মধ্যে বিলাস মহারাজজী যেটি বললেন আমরা তার কাছে কৃতজ্ঞ তিনি মায়ের কাছে বলেছেন আজকে সেই কথাগুলি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা তিনি বললেন যে পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় এটির মানে কি এটির মানে হচ্ছে যে মনের মধ্যেও বাই চান্স যদি কিছু ওঠে তাহলে সেইটা ভেবে শঙ্কিত থাকতে হয় তো বাই চান্স উঠবে কেন ঠাকুর শেখাচ্ছেন বলছেন যে অহং যায় না গো কলিকালের কথা বলছেন যে অশ্বত্থ গাছের ফেঁকড়ি কেটে দিয়েছ মনে করেছো সব গেছে আবার এই একটা ফেঁকড়ি বেরিয়েছে ওই যে অহং আমিত্ব ওই আমিত্ব যে কত রকম রূপে আত্মপ্রকাশ করে তার কি কোনো ঠিক আছে তো যখন ওটা বেরোয় এই রে আবার ফেঁকড়ি এই ফেকড়ি বেরোনো মানে একটা আশঙ্কার কথা তাহলে সেই অহংকে সম্পূর্ণরূপে নাশ করে পাঠ করে দিলে তবে তো সেইখানে তিনি এসে বসবেন জগদীশ্বর বা এসে বসবেন সেই জন্য ভয় লাগছে যে আবার একটা কিরকম জায়গাটা অপরিচ্ছন্ন হয়ে গেল বুঝি এটা বেরোয় যতই তুমি বিচার করো না কেন যতক্ষণ না সম্পূর্ণরূপে তার কাছে গিয়ে উপস্থিত হতে পারছো ততক্ষণ পর্যন্ত এটা বেরোলেই ভয় লাগে সেরকম ভাবে এটি বলা সেরকমভাবে এটি বলা যে পাছেও মনে কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় এটি খুব উচ্চকোটির সন্ন্যাসীর পক্ষেই বলা সম্ভব যে সেইটি ভেবে আশঙ্কায় থাকতে হয় এবং ওইটা সম্পর্কে খুব সাবধান থাকতে হয় তা মা বলছেন এটাকে সম্প্রসারিত অর্থে মা আবার নিয়ে যাচ্ছেন বিলাস মহারাজি বলছেন মনের মধ্যে উঠেছেন যাতে না ওঠে সেই জন্য খুব স্বত থাকতে হয় আর মা বলছেন যে মনে ওঠা মানেই কি হচ্ছে যে সেটা কার্যের রূপ নিতে পারে কোনো না কোনোভাবে হয়তো রূপ নিয়ে নিল কিরকম হয় যে ধরা যাক আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু একটা ঘটছে সেটা নিয়ে একজন ত্যাগব্রতী মানুষের অত না ভাবলেও হয় কিন্তু তিনি সেটা একটু ভেবে ফেলেছেন এইবার যিনি কিনা সম্পূর্ণরূপে ধর্মের জন্য নিজের দেহ মন প্রাণ সমর্পণ করতে চান তিনি যদি ওরকম একটা কোনো বিষয় নিয়ে ভেবে ফেলেন আন্তর্জাতিক ঘটনা কিন্তু তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আচ্ছা জানা দরকার তো আরে জানা দরকার এক জিনিস আর ওই খবরটার সঙ্গে মনে মনে যুক্ত হয়ে যাওয়া আর এক জিনিস তো সেই আসক্তি বর্জিত জানার কতটাই বা হয় তা ওইটার সঙ্গে যদি যুক্ত হয়ে যান তাহলে হয় কি ওই কখনো কখনো হয়তো জব করতে বসে ওইটা মনের মধ্যে ফুট উঠলো তার মানে হচ্ছে যে সেই সময়টাকে বরবাদ করে দিচ্ছে সেটা বা অন্য লোকের সঙ্গে কথা হচ্ছে ধর্ম প্রসঙ্গ তার মাঝখান থেকে ইনি হয়তো করে ওটা বললেন যে ওখানে ওই পাঁচ ঘন্টার আগে নিউজ দেখেছেন কি হয়েছে এই যেটা মনের মধ্যে উঠছে মাঝে মাঝে এটার সঙ্গে কিন্তু ত্যাগের জীবনের কোনো সম্পর্ক নেই তো এইটে যখন উঠছে তখন ওই শঙ্কিত থাকতে হয় তাহলে শঙ্কাটা দুটো কারণে যে একটা হচ্ছে মনের মধ্যে ওটা পুনঃপুনঃ ছাপ ফেলতে পারে সংস্কার তো ওইভাবেই তৈরি হয় সেখান থেকে অভ্যেস তৈরি হয়ে যায় পুনঃ পুনঃ ছাপ ফেলতে ফেলতে ওটা প্রায় পাকাপাকি হয়ে গেল সেইটা একটা আরেকটা হচ্ছে যে ওটা বাহ্য আচরণেও ছাপ ফেলে পাঁচজনের মাঝখানে উনি নিজে বললেন যে পাঁচ ঘন্টা আগে কি হয়েছে তারপর যারা শুনছিল তারা বললে দা উনি একজন ত্যাগী মানুষ কি প্রসঙ্গ তুলেছেন ধর ওগুলো আমরা আলোচনা করি তাহলে ওটা স্পটেড হয়ে যাচ্ছেন যে এই আলোচনাটা উনি কেন করলেন এই ব্যবহারটা ওনার কেন হলো মা এই সম্প্রসারিত অর্থেও নিয়ে আসছেন বলছেন তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড় কালো কাপড় বলছেন যে কালো কাপড়ে কালি পড়লেও তত ঠাওর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে তাহলে ওই যে সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে সেই জন্যেও সতর্ক থাকতে হয় এটি মা শেখাচ্ছেন যে মনের দিক থেকেও সেটা তোমার ক্ষতি করবে আর বাইরের দিক থেকে কারণ সাধুর জীবন ত্যাগব্রতী মানুষের জীবন লোকশিক্ষার জন্যেও বটে সেইখানেও দেখবে এদিক ওদিক হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে তোমার আচার ব্যবহার এবং একটুখানি বিক্ষিপ্ত হলি তাহলে একজন লোক যে পাঁচ রকম কথা বলছে তার মধ্যে একটা বললো বলে এটা লোকটা লুজ বলেছে যাক পাঁচটা কথার মধ্যে ডুবে গেল ওটা ইমার্সড হয়ে গেল কিন্তু ত্যাগ প্রতি মানুষ বললে মা বলছেন যে কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে তারপর বলছেন দেহ ধরলেই বিপদ সংসার তো এই কাম কাঞ্চন নিয়েই আছে সংসার তো এই কাম কাঞ্চন নিয়েই আছে ওদের বন্ধনীর মধ্যে রয়েছে সাধুদের সাধুদের ওদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান এটি বললেন শ্রী শ্রীমা যে ওদের কত আবারও ভাবছি সংঘ জননী এটি বলছেন কিন্তু যেন উনি একজন দর্শক উনি সাক্ষী স্পেকটেটর সেইভাবে করে তিনি বলছেন কি অদ্ভুত শিক্ষাদানের পদ্ধতি যে সবাইকে নিয়ে যেন এই দেখো এই যে সাধুরা রয়েছেন এদের কত সাবধান করে চলতে হয় তার মানে সেটা শুধু সাধুর জীবনটাকে দেখাচ্ছেন তাই নয় গৃহী মানুষের কাছে ওই আদর্শকে নিয়ে আসছেন তো যে ওই যে সাধু মনের মধ্যে উল্টো কোনো চিন্তা যাতে না ওঠে সেই সম্পর্কে যে সতর্ক থাকবে আর তুমি সংসার জীবনে সেটা সম্পর্কে একটুও সতর্ক থাকবে না তোমার জীবনটা পুরো এলোমেলো হবে তোমার ঘরের সব দরজা দিনরাত খোলা থাকবে তুমি এরকম এলোমেলো লোক নাকি সুতরাং ধর্ম জগতেও দরজা টর্চা বন্ধ করতে জানতে হবে তো যে যেখানে কিনা অন্য জিনিস ঢুকে যেতে পারে অশুদ্ধ অপবিত্র বস্তু ঢুকে যেতে পারে সেই দরজাগুলো বন্ধ করতে তোমাকেও জানতে হবে তো এই বাণী এই শিক্ষা শ্রী শ্রীমা একই সঙ্গে প্রদান করছেন আর করে আবারও ঠাকুরের কথা বলছেন তার জীবন দেবতার কথা যখনই এরকম আসে তখনই তিনি স্মরণ করে নেন এখানে বললেন এই ঠাকুরের প্রসঙ্গ নিয়েই চলছিলো তারপর বিলাস মহারাজির প্রসঙ্গ এসছে এখানে বললেন শ্রী তাই ঠাকুর বলতেন সাধু সাবধান কীরকম সুন্দর করে এই প্রসঙ্গটির মধ্যে মা আছেন এবং সেটির মধ্যেই চলছে এই জায়গাটি জননী এটি বলছেন যে এরকম এরকম হতে হয় ওদের কত ত্যাগ করে চলতে হয় এটি যে এই যে বলছেন সকলকে নিয়ে সেটা আমাদের মনে পড়ছে আর একটা ব্যাপার আছে সেটি হচ্ছে যে মা এই যে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া আর কথাই আর কোনো ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না এটি যে এলো এর একটা প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে যে আগের দিনে যারা এই অনুষ্ঠান শুনেছেন শ্রী শ্রী মায়ের কথায় এর ঠিক আগের প্রসঙ্গ সরলাদি পড়ছিলেন কথামৃত সেইখানে রাখাল মহারাজের কথা এসছে শ্রী শ্রী মা সেটি বলেছেন তারপরে আবার এসেছে শ্রী শ্রী মাই বলেছেন পরিচারিকা যে বৃন্দে তার কথা যে তার কীরকম কি মেজাজ টেজাজ ছিল এবং ঠাকুরও তাকে খুব সমঝে বুঝে চলতেন এবং মাকেও বলতেন এটা বলে বেশ একটু হাসাহাসি হয়েছে মজা হয়েছে এইবার সরলাদির কথামৃত পাঠ থেকে হতে হতে এই জায়গাটি এসছে তো এসে এই যে একটু হাসাহাসির জায়গা হয়েছে সেইখান থেকে মা আবার টেনে নিয়ে আসছেন প্রসঙ্গটিকে ওই কথামৃতের ঠাকুরের দিকে তিনি বললেন যে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না ইনি কি কিছু কম ওই বৃন্দে সে কি করতে হাসির প্রসঙ্গ হয়েছে আমরা আগের দিন বলেছি আমাদের আনন্দ হয়েছে যে কি অনাবিল প্রসন্নতার মা এসব বলছেন কিন্তু অচিরেই তিনি তাহলে আমাদের ক্ষেত্রে আগের পর্ব এই পর্ব কিন্তু তার মাঝখানে যোগসূত্র শ্রী শ্রী মা স্বয়ং দেখ তিনি কিরকম অনাবিল ভাবে এইবারে আবার সিরিয়াস জায়গায় নিয়ে চলে আসছেন সিরিয়াস জায়গাতে তিনি নিয়ে চলে আসছেন একটু আগে আমরা ভাবছিলাম যে ঠাকুর ওটি করতেন আর মা এটি করছেন ওইখান থেকে থেকে একেবারে ত্যাগ বৈরাগ্যের কথাই নিয়ে চলে এলেন নিয়ে এসে আবার যেন র্যাপ আপ করছেন বলছেন তাই ঠাকুর বলতেন তাই ঠাকুর বলতেন সাধু সাবধান এর থেকে বোঝা যায় যে দুজন অভেদ আত্মা একই পদ্ধতি একই ভঙ্গি একই মানসিকতা একই উদ্দেশ্য একই কারণে আনন্দ যে ভক্তদের কল্যাণ হচ্ছে ইতোমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন তাকে দেখিয়ে মা বলছেন এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে ইংরেজেরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই আছে এই এর পর বন্ধনীর মধ্যে দিয়েছেন সম্পত্তি যে এই আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের হরিহর মহারাজজি এসেছেন এর সন্ন্যাস নাম আমরা এখনো নির্ণয় করতে পারিনি তিনি ঠাকুরের ভোগ দিতে এসেছেন তাকে দেখিয়ে মা বলছেন এই দেখো একটি ত্যাগী ছেলে কি সব পরিবেশ যে শ্রী মা রয়েছেন সরজুবালা রয়েছেন মায়ের মেয়ে যায় যে একজন সন্ন্যাসী মহারাজ আছেন মানে তিনি খুব সংকোচের সঙ্গে মায়ের কাছে রয়েছেন আর মা বলছেন এই দেখো তার মানে নিশ্চয়ই অনুচ্চ স্বরে বলছেন এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে এখনকার দিনে এরকম ভাবা যাবে না যে ঠাকুরের ভোগ দিতে এসেছেন একজন সন্ন্যাসী মহারাজ আর এদিকে একজন গৃহী ভদ্র মহিলা রয়েছেন মাঝখানে শ্রী মা শ্রী মা মানেই তো সন্ন্যাসীদের প্রসঙ্গ মনে আসছে না না তা কেন তিনি তো ভক্তদের নিয়ে কত থেকেছেন হ্যাঁ থেকেছেন কিন্তু একদিকে সন্ন্যাসী একদিকে ভক্ত এই তিনি সকলের মা সেইখানে তার এই অবস্থান এবং এই রকম তার জীবনযাত্রা মায়ের বাড়ি বলা হয় তো তো সেখানে একদিকে একজন সন্ন্যাসী আরেক দিকে একটি সংসারী মেয়ে বিবাহিত ভদ্র মহিলা দুজনকে নিয়ে মা দিব্যি আছেন আর একে বলছেন ওই হরিহর মহারাজকে দেখিয়ে যে সাধুর জীবন তার আদর্শ এবং তিনি যে ত্যাগ করে এসেছেন এইসব বলছেন ইনি এক হাতে সন্ন্যাস এবং আরেক হাতে সংসারকে নিয়ে চলছেন শুধু তাই নয় এই দুটিকে অদ্ভুতভাবে স্থাপন করে দেখাচ্ছেন যে সংসার জীবন মানে সেটা সন্ন্যাসের আদর্শ বর্জিত তাকে বলেছে সংসার কি ডাইভোর্সড ফ্রম দ্য আইডিয়ালস এন্ড প্রিন্সিপালস অফ মোনাস্টিসিজম অল টুগেদার এইটি তিনি দেখাচ্ছেন এবং ওই যে হরিহর মহারাজকে নাহলে কি দরকার সে মহারাজ মহারাজের মতো আছেন আর ইনি এনার মতো আছেন কেন দেখাচ্ছেন ওইটাই দেখাচ্ছেন এই ঠাকুরেরও এই পদ্ধতি যে সন্ন্যাস আশ্রমে যিনি আছেন যার ওইরকম রকম মনোভাব ওই আশ্রমে প্রবেশ করেছেন তিনি ওই আশ্রমের মধ্যে যে থাকছেন ঠাকুরের শতধারে তার উপরে আশীর্বাদ বর্ষিত হচ্ছে আবার সংসারই তার ক্ষেত্রটাও আলাদা নয় কোন দিক থেকে ওই যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন তাহলে সেই সংসারের ক্ষেত্রে সংসারে যে পাঁচটা জিনিসের মধ্যে আর উনি সন্ন্যাসী কত এগিয়ে গেছে দাঁড়ো 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 তোমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবারে বিরাট বাধা আছে তুমি একটা জায়গার পর এগোতে পারবে না এটা কে বলেছে শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন এবং বলছেন অবশ্য হবে সংসার জীবনের কথায় এবং ওই সন্ন্যাস জীবনের যে জায়গাটুকুনি সংসার জীবনে অ্যাড করে নিলে লোকে বলে ভ্যালু এডিশন অ্যাড করে ব্যাস সবটা ঠিক ঠিক হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে দিচ্ছেন ভ্যালুজ টেকন মিনিংফুলি অ্যান্ড সাকসেসফুলি টু দা লাইফ অফ আউস হোল্ডার এইটা তো শ্রীরামকৃষ্ণ করছেন শ্রী শ্রী মা সেইটা যেন আরও প্রত্যক্ষভাবে করছেন কারণ ঠাকুর ওই একদিকে সংসারী একদিকে সন্ন্যাসী এদের নিয়ে এইভাবে ডিল করেছেন কিনা আমরা বলতে পারবো না আমরা এইভাবে বলতে পারবো না কিন্তু মা অবলীলায় করেছেন ঠাকুর সংসারী মানুষের কাছে তাদের কথা বলেছেন একেবারে উচ্চ উচ্চ ভাবের কথা বলেছেন আবার সন্ন্যাসীদের কাছে একরকমভাবে বলেছেন দুজনকে একসঙ্গে নিয়ে ডিল করেছেন কিন্তু সেটার যেন আরও বেশি বহিঃপ্রকাশ দেখতে পাই শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে এই যে হরিহর মহারাজজিকে দেখাচ্ছেন দেখিয়ে এই সংসারীকে কোথায় উত্তীর্ণ হতে হবে তার সীমাবদ্ধতার জায়গা থেকে কোথায় যেতে হবে সেটা বলছেন তা সরজুবলাকে বলছেন কেন সরজুবলার জীবনের ক্ষেত্রে নিশ্চয়ই প্রাসঙ্গিক কথা আছে আর মায়ের কৃপায় এই শ্রীমতী সরজুবলার হাত দিয়েই তো এইসব স্মৃতিকথা নির্গত হচ্ছে সেটিকে সন্ন্যাসী মহারাজরা পরে গ্রন্থে স্থান দিচ্ছেন এবং প্রকাশিত হচ্ছে শ্রী শ্রী মায়ের কথার মধ্যে সুতরাং এই উক্তি এই বাণী এই শিক্ষা এই বিশ্লেষণ সর্বকালের মানুষের জন্য থেকে যাচ্ছে এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে বলে মা এরম বললেন যে ইংরেজরা নাকি বিষয়ে বুঝে নিয়ে সেই রকমভাবে চলে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের মা এরকম বলছেন তারপরে হাসতে হাসতে একটা প্রসঙ্গ বলছেন সেটিও এই এতক্ষণ যা শুনছিলাম তার সঙ্গেই একেবারে যুক্ত কিন্তু হাসতে হাসতে মা বলছেন এবং তার মধ্যে যেন ওনার একটা ব্যথাও রয়েছে বলছেন সরজীবলা লিখছেন মা হাসতে হাসতে বলছেন কাল একটি বউ এসেছিল মা গ্যাঁড়া গোঁড়া ছোট্টটি তার পিঠে ছেলে ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না শ্রী শ্রী মা যেভাবে হাসাতে পারতেন সে মানে অসাধারণ তার বিভিন্ন রকম আছে জায়গা তো এখানেও ঠাকুরের থেকে কম যাচ্ছেন না মানে সমান সমান একই রকম যেন তারপর বলে কি মা সংসার ভালো লাগে না আমি বলি সে কি গো তোমার এই সব কাচ্চা বাচ্চা তাতে বললে ওই পর্যন্তই আর হবে না তাতে বললে ওই পর্যন্তই আর হবে না বললুম তা পারো যদি তা পারো যদি ভালোই তো গো এই বলে হাসতে লাগলেন তো সরজুবালা বলছেন যে এই বলে তিনি হাসতে লাগলেন মা হাসতে লাগলেন দা এই রকম সমস্ত মজার ঘটনা ঘটছে এবং মা ওই সংসারী মানুষের কীরকম অবস্থা সেটা দেখাচ্ছেন কিন্তু তার মধ্যে ভালোবাসার জায়গাটা রয়েছে আমরা অনেক সময় করি কি নির্মম সমালোচনা করি যে সমালোচনা কিন্তু নির্মম মমতা নেই তাতে করে হয় কি যার সম্বন্ধে কথা করা হচ্ছে তিনি যদি জানতে পারলেন তাহলে তার ওই ভুলটা তো শোধরাই না বরং হয়তো একটা অন্য রকমের মনোভাব এসে যায় যে বেশ করেছি সুতরাং ওটা একটা নিষ্ফলা নির্মম সমালোচনা সেটা সর্বথা পরিত্যাজ্য শ্রী যখন বলছেন তার মধ্যে একটা হাসির প্রলেপ রয়েছে একটা প্রসন্নতার যেন হাসি রয়েছে এটা মজা আর মজাটা হার্টলেস নয় ওই যে বললেন যে বললুম তা পারো যদি ভালোই গো এটি যদি ভাবি যে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ থেকে যখন নিঃসৃত হচ্ছে লোকে পান জর্দা খেলে এখন তো নিষিদ্ধ ওই সব বস্তু কিন্তু মুখ দিয়ে ভুর ভুর করে গন্ধ বেরোয় শ্রী শ্রী মা যখন কিছু কথা বলছেন তখন অমৃত হচ্ছে তা যদি ভালোই গো। কতগুলি অক্ষর কিন্তু মায়ের মুখ থেকে যখন হচ্ছে আমরা ভাবতেই চাইব যে ওর মধ্যে আশীর্বাদের অমৃত পরতে পরতে মিলেমিশে আছে আর ওই মজাটা কি নিয়ে যেন বলছেন যে একটি বউ এসেছিল মা গ্যাঁড়া ঘোড়া ছোট্টটি কিরম বর্ণনার মধ্যে কিরম একটা একটা করে বলছেন তা দিয়ে চিত্রটা এসে যাচ্ছে তার কোলে পিঠে ছেলে তার মানে একটু শর্ট ফিগার এদিকে কোলে পিঠে ছেলে বোঝো ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না মানে এটা এবারে চূড়ান্ত হয়ে টু মাছ হয়ে গেল আমি বলি শেখি গো তোমার সব কাচ্চা বাচ্চা তাতে বলে ওই পর্যন্তই আর হবে না বললুম তা পারো যদি ভালোই তো এইরকম এই বলে হাসতে লাগলেন মায়ের এই হাসি ভারী বিচিত্র ভারী বিচিত্র এই হাসি এই হাসির মধ্যে একদিকে যেমন ওই মেয়েকে দেখানো আছে যে দেখো কুলে পিঠে গড়িয়ে পড়ছে কাচ্চা বাচ্চা আর বলছে নাকি ভালো লাগে না সেটা সংসারী মানুষের মতো হাসি আর দেবীর মতো হাসি যে ওর এই অবস্থা জানবে চিরকাল থাকবে না গো ওর মধ্যে বা ও যে পারিপার্শ্বিকতার মধ্যে আছে তার মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্ব থেকে মানুষ হবে মানুষ হয়ে দেবতা হবে গো সেই জন্য হাসছি মায়ের হাসির মধ্যে এটা রয়েছে এবং মা যে ওই মেয়েটিকেই পুরো দোষ দিচ্ছেন না সেটা একটা অদ্ভুত কারণেও মনে হয় সেটি হলো এর পরেই সরজুবালা একটা কথা জিজ্ঞেস করবেন আমাদের ভাবতে খুবই ভালো লাগে যে মাই মনের মধ্যে ওই ভাবটা দিচ্ছেন ওই যে গ্যাড়াগোড়া কম বয়সী হয়তো বেশি বয়স নয় মেয়েটা এসছিল তাকেই যেন জগৎ সংসার দোষ না দেয় মেয়েদের তো অনেক দোষ দেওয়া হয়েছে অনেক অভিসম্পাত করা হয়েছে অনেক সমালোচনার আগুনে পুড়িয়ে মারা হয়েছে অন্য দিকটাও একটু মেয়েদের অনেক দোষ থাকতে পারে কিন্তু সবটাই কি ওর যে কোলেপিঠে বাচ্চা ওই কি দায়ী সংসারীর অসংযত জীবনযাপন সেইটার জন্য জন্যে যে বক্রোক্তি যে সমালোচনা সবটা দিয়ে ওই ফিমেল পার্টনারকেই বিদ্ধ করতে হবে কি এই জায়গার থেকেই মনে হয় যে মা সরজুবালার মনের মধ্যে একটি প্রশ্ন তুলে দিয়েছেন যেভাবেই হোক ঠিক এইটার পরেই সরজুবালা একটি প্রশ্ন করছেন তিনি লিখছেন আমি আচ্ছা মা সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু তাঁর সেবায় সালোক্য সাজুজ্জ পর্যন্ত মিলে থাকে শাস্ত্রে বলে শালক্য সাজুজ্জ মূলত বৈষ্ণব ভাবধারায় আছে যে সেই দেবতার যে লোক সেই লোকে বসবাসের অধিকারী আরো আরো ভাব আছে তো ভক্তির দ্বারা সেবার দ্বারা ওই লোকে বসবাসের অধিকারী হলো কেউ শালক্য মুক্তি বলা হয় আবার সাযুজ্য মানে যাকে ডাকছে তার সঙ্গে যেন এক হয়ে গেল এই সব সরজুবলার নিশ্চয়ই এই সব সম্পর্কে জ্ঞান আছে পড়াশোনা আছে তিনি বলছেন আচ্ছা মা সংসারে স্ত্রী লোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু তার সেবায় সালোক্য সাজুজ্জ পর্যন্ত মিলে থাকে শাস্ত্রে বলে মিলে থাকে মানে পাওয়া যায় সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে তাতে কি পাপ হয় মহা মূল্যবান প্রশ্ন যে স্বামীর সেবা বলা হয় কিন্তু স্বামী যদি সেই গার্ডেড ল্যাঙ্গুয়েজে বলছেন সরজুওয়ালা সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে তার মানে বাংলা করলে দাঁড়ায় যে অসংযম যদি বলতে হয় তাহলে সেই পুরুষ মানুষটাকেও পিকচারে নিয়ে আসা হোক এবং সেই বিচার করা হোক সেটা সরজুবালা বলছে তিনি মেয়েদের হয়ে এই জায়গাটিতে বলছেন তো আর শ্রী শ্রী মা শুনতে চাইছেন আমরা যা দেখব যা বলছেন কি অসাধারণ সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোন স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা মানে হাতে পায়ে ধরে বা তাকে বুঝিয়ে অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে তাতে কি পাপ হয় আচ্ছা এরকম হয় নাকি আগে লোকে তাই ভাবত যেরকম হয় নাকি এখন লোকে যদি এটা বলা হয় তাহলে সঙ্গে সঙ্গে সবাই থামিয়ে দেবে যে তোমার কোন বিচারে বলা আছে কোথায় তোমার তথ্য যে সব দায় মেয়েদেরই পুরুষের নেই জীবনযাত্রার ক্ষেত্রে অসংযম এবং সংযম এই সমস্ত ক্ষেত্রে তুমি ওরকম পোলারাইজ করে দেখে ফেলেছো যে এইটার জন্য মেয়েরা দায়ী এটার জন্য ছেলেরা দায়ী নয় এরম সত্যিই এরম বুঝি তো সুতরাং স্বামীর মতের বিরুদ্ধে অনুনয় বিনয় বা সদালাভ দ্বারা সংযমী হয়ে থাকতে পারে এই প্রশ্নটাকেই আস্তে দিতে সমাজের অনেক সময় লেগেছে সমাজ জানতো যে হ্যাঁ ইট স্ট্রু কিন্তু আস্তে দেওয়া যাবে না তাহলে তো ওই মহিলা তো বেশি নম্বর পেয়ে যেতে পারে যে বাবা আর এত সংযম তার কিন্তু পরে ধীরে ধীরে সেই প্রশ্ন এসেছে সেই সব নিয়ে বিচার হয়েছে আর আমরা রয়েছি উনিশশো সালে সেই কবে ঘটনা সরজুবালা এই প্রশ্নটা তুলছেন এবং তুলতেই মায়ের উক্তি কীরকম আমরা সরজুবালার আরেকবার শুনে নিই সেই স্বামীর কয়েকটি মতের সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোন স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে তাতে কি পাপ হয় মা ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা এই এই শারদামণি দেবী তিনি কি করে বলা যাবে যে একজন বিবাহিতা ওই যে আমরা আগে স্মরণ করছিলাম যে এদের বিবাহটা হচ্ছে মানুষের শিক্ষার জন্য কিন্তু স্ত্রী যদি যখন প্রশ্ন এলো স্ত্রী যদি সংযত থাকতে চান এবং তার জন্য যদি স্বামীজি স্বামীকে অনেক বোঝান তাহলে যে আবার বলা হয়েছে স্বামীর সেবা করাই তার পরম ধর্ম তাহলে এটাতে কোনো পাপ হবে মা বলছেন না নেভার ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা এই ঠাকুর মায়ের শিক্ষা যে কোনটা উপরে কোনটা নিচে এটা বুঝতে হবে তো কোনটা উপরে কোনটা নিচে তাহলে কোনটা প্রধান সেইটাকে ভাবতে হবে তো আর যদি অপ্রধানটাকে প্রধান বলে কেউ ভাবে তাহলে তো মুশকিল হয়ে যাবে তাহলে কোনটা আর প্রধান কোনটা প্রধান হচ্ছে ভগবান লাভ তার জন্য যা যা কেউ যদি একটা তার শীতকালে একটা হলদে রঙের সোয়েটার থাকে আর দারুণ আরাম হয় তারপরে সেই সোয়েটারটা যখন আর পরার উপযুক্ত নেই আর আরাম হচ্ছে না গরম হচ্ছে না তখন দোকানে গিয়ে যদি সে হলদে রঙের সোয়েটারই খুঁজে বার করে বা চেষ্টা করে যে হলদে রঙের সোয়েটারেই ঠান্ডা আটকাবে লোকে বলবে কিরে তোর কি ঠান্ডা আটকানোটা উদ্দেশ্য না হলদের হলদে রঙের একটা কিছু কেনা উদ্দেশ্য সেই রকম হলদে রঙের সোয়েটারটাকে তুমি আঁকড়ে ধরে রেখেছো এই পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ওটা কাজে দিচ্ছে তা নাহলে হটাও অন্য রঙের কথা ভাবো যদি দোকানে হলদে রঙের নাই থাকে তেমনি ভগবান লাভের জন্য যেখানে কি না স্বামীর অনুগত থাকা স্বামীর সেবা করা সেটা ঠিক আছে কতক্ষণ যতক্ষণ স্বামীর সেবা করা স্বামী সন্নিধান স্বামীর মনমত চলা এর মাধ্যমে স্ত্রীর ইহকাল পরকালের সমস্ত কল্যাণ হচ্ছে যে সে ইহকালে স্বামীর সেবা করছে কর্তব্যবোধে আর তার মনের মধ্যে ওই কর্তব্য বোধ কর্তব্যবোধের বোধের মধ্যে দিয়ে আধ্যাত্মিক প্রগতি যা হচ্ছে সে জগতের লোক প্রায় খবরই জানে না কিন্তু এর হচ্ছে তো এটা যখন হচ্ছে তখন সেই স্বামী সেবার দ্বারাই সেটাকে সে অর্জন করছে সেইখানে ঠিক আছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের দিকে যাতে মনটা যায় স্বামী পুত্র কন্যা সব সেবা করতে করতে যত্ন করতে করতে ওর মনের মধ্যে অনেক বন্ধন কেটে যাচ্ছে অনেক আসক্তির নিবৃত্তি হচ্ছে কর্মের ক্ষয় হচ্ছে এবং সেই ঈশ্বরের দিকে তত্তর করে এগিয়ে যাচ্ছে হাজারে হাজারে লক্ষে লক্ষে সেরকম ঘটনা আছে কিন্তু যদি হয় যে না ওইখানটা আটকে গেল স্বামীর সেবা করতে গেলে আরে স্বামী বস্তুটি কি দেখো এ তো আর জঘন্য যেভাবেই হোক হয়েছে না হলেই ভালো কিন্তু হয়েছে আরে এই মেয়েটার মধ্যে বিয়ের আগে যেটুকুনি ধর্মভাব ছিল এই লোকটার পাল্লায় পাল্লাইপুরে সমস্ত যাচ্ছে লোকটা একটা এতদূর বিষয়াসক্ত যে সংসারী লোকেরাই ওকে পছন্দ করে না যে কি মানুষ না কি আর এর পড়ে মেয়েটার দেখো যে সম্ভাবনা ছিল গেল তাহলে সেখানে কি স্বামী সেবাটাকেই সে প্রধান করবে তাহলে ওই হলদে রংটাকে ধরে রাখার মতো হবে তাহলে সেখানে দেখতে হবে যে কোনটা প্রধান ঈশ্বর লাভ তাহলে সে কি স্বামীর সঙ্গে সব সম্পর্ক না তা কেন কিন্তু তখন সে আস্তে আস্তে জীবনের সমীকরণ নতুন করে তৈরি করবে যে স্বামীর সেবা বটে কিন্তু যেখানে ক্ল্যাশ হচ্ছে এই ক্ল্যাশের প্রসঙ্গ ওই সরজুবালা খুব তীক্ষ্ণ একটি জায়গায় সেন্সিটিভ জায়গায় নিয়ে এসেছেন তো যে যদি স্বামী স্বামী ওরকম হয় স্ত্রী যদি অনুনয় বিনয় করে তাহলে ওই তবে দুটো সম্মিলন রয়েছে এখানে যে স্ত্রী কুমারী বয়স থেকে শিখে এসেছে যে স্বামীর সেবা করাই পরম ধর্ম আর এখন দেখছি ওটা করতে গেলে বাপমা যে ধর্মের শিক্ষা দিয়েছে সেই ধর্ম বিপর্যস্ত হয়ে যাচ্ছে কি করে সেই মেয়ে তখন সে অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা স্বামীকে সংযমী হয়ে থাকতে মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে তাতে কি কোনো পাপ হয় মা বলছেন ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা তাহলে ভগবানের জন্য হলে হচ্ছে ওইটা যে ওইটি হচ্ছে সবচেয়ে সেটার জন্য যদি স্বামীর কথার অবাধ্য হয় বা স্বামী স্বামীজি চাইছে তেমনটি যেমনটি যদি না করে তাহলে পাপ হয় না রাদার দিস হ্যাজ টু বি আপ হেল্ড শ্রী শ্রী সেটি দেখাচ্ছেন বলে বলছেন কেন হবে ইন্দ্রিয় সংযম চাই বলে তখনকার দিনে পরবর্তীকালে যেটা হয়েছে বিধবা মানুষদের জন্য যেটা ছিল বল সেটা বললেন এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য তো ওই অত ব্যবস্থা একটা সমাজে একটা দীর্ঘকাল পর্যন্ত ওটা চলেছে তারপর ঠাকুর মায়ের শিক্ষাই হচ্ছে যে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয় কিন্তু মূল কথা হচ্ছে যে ইন্দ্রিয় সংযম দরকার তাহলে বিধবাদের ক্ষেত্রে কেন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু মা ওটা ধরিয়ে দিচ্ছেন বলছেন যে ইন্দ্রিয় সংযম তার মানে বোঝাই যায় যে নারীরও প্রয়োজন আছে পুরুষেরও প্রয়োজন আছে এবং তার জন্য যা যা করবার তাকে করতে হবে সরজুবলায় ইন্দ্রিয় সংযমের প্রসঙ্গ তুলেছেন মা সেটাকে খুব বেশি করে এন্ডর্স করছেন সমর্থন করছেন এবং বলছেন যে ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য বলে বললেন ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে সরসী পূজা করেছিলেন সেই সব তাহলে প্রথমে বললেন যে ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আবার ঠাকুরের প্রসঙ্গে চলে এলেন কি সুন্দর যে এই জায়গার থেকে আবার ঠাকুরের প্রসঙ্গে আসছেন এইটা মায়ের স্বভাব লক্ষণ ঘন ঘন তিনি করে থাকেন বললেন যে ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না বলে তার একটি অদ্ভুত দৃষ্টান্ত দিচ্ছেন বলছেন আমাকে যেসব জিনিস দিয়ে পূজা করেছিলেন সেই সব শাখা শাড়ি সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরু মা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচে ছিলেন কিন্তু দেখো শ্রী মা বলছেন যে ওটা যে তখন বাবা বেঁচে ছিলেন বলে ঠাকুরের কথা আসছেন আবার কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাই করলুম শিক্ষা তার ছিল ঠাকুরের কথা এসে যে বললেন যে কোনো বিষয় ভগবান ছাড়া ছিল না তার কি সুন্দর উদাহরণ দিলেন বাস্তব জীবনের ঘটনা বললেন আমাকে যে সব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন তার মানে সেই পূজার উপকরণগুলি সেগুলি তো মায়ের কাছে নিবেদন করেছেন তাহলে সেগুলি কি হবে সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো বললেন যে তখন বাবা বেঁচেছিলেন সেটা কেন ওই যে শাখা শাড়ি ইত্যাদি দেবেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে কি যে যেগুলো পড়ে দিয়েছেন সেটি তো মায়ের মা শ্রীযুক্ত শ্যামা সুন্দরী রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা তো তার কাছে আমদরের তীরে এলো জগতেরই মাতা তো সেই জগতের মা কথা বলছেন তা তিনি বলছেন যে ঠাকুর বললেন যে নিজের মাকে দিতে পারো কিন্তু শাখা শাড়ি এগুলো তো কাজে লাগবে তাহলে এই যখন দিচ্ছে মেয়ে মাকে তখন কি ভাব নিয়ে দিচ্ছে অপূর্ব তিনি বলছেন এ যে সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাহলে মায়ের মধ্যে জগদম্বা আচ্ছা এটা কি রকম ভাবার যায় নিশ্চয়ই ঠাকুর বলছেন ঠাকুর কতভাবে কত প্রসঙ্গে বলেছেন কথা মৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় যখন ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছেন যে মাস্টারমশের মন নিরাকারের দিকে ছিল প্রথমে অনেকটাই তারপরে যখন সাকারের দিকে আসছে কিন্তু ধীরে ধীরে একটু যেন সময় লাগছে সেরকম সময় একবার ঠাকুরকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা নিজের মাকেও তো ভাবা যেতে পারে মানে ইষ্টরূপে ঠাকুর বলছেন হ্যাঁ নিশ্চয়ই মা ব্রহ্মময়ী স্বরূপা এই যে মা ব্রহ্মময়ী স্বরূপা অর্থাৎ এই যে মাকে ভাবা যেতে পারে ইষ্ট এটা একটা আরোপিত টেনে বুনে করা ভাবনা নয় গো মা ব্রহ্মমহীশ্বর আর এখানে শ্রী শ্রী মাকে বলছেন যে ওই মুহূর্তটা যে শাখা শাড়ি যে দিচ্ছ সেই সময় বিশেষভাবে মনে রেখো যে জগদম্বাকে দিচ্ছ মা জগদম্বাকে দিচ্ছ সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে ষোড়শী রূপে যাকে পুজো করেছেন ঠাকুর তার যে উপকরণ ঠাকুর নিজের সাধনার ফল জপের মালা সমস্ত মায়ের শ্রীপাদপদ্যে সমর্পণ করেছেন সেই সরসী যখন আরেকজন নারীকে দিচ্ছেন তখন না নারী নয় গর্ভধারিণী মা নয় সাক্ষাৎ জগদম্বা নারী তো বটেই গর্ভধারিণী তো বটেই কিন্তু আসল পরিচয় কি স্বরূপের কি প্রকাশ স্বরূপের কি বা পরিচয় তিনি সাক্ষাৎ জগদম্বা তা বলেন কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে এ দুটো দিক একটি দিক হচ্ছে যে ওই যে বস্তুগুলি যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি তো ঠাকুরের শ্রী হস্ত থেকে মা শ্রী মায়ের কাছে অর্পিত সুতরাং সেই বস্তুগুলির মধ্যে তো গুণগত পরিবর্তন হয়েছে এবং সেগুলি ওই মাকেই দেওয়া যেতে পারে মানে জগদম্বাকেই দেওয়া যেতে পারে অন্য কাউকে তো মানবীকে দেওয়া যেতে পারে না এটি হচ্ছে একটি আর আরেকটি হচ্ছে শ্রী শ্রী রক্ষা করছেন তিনি ঠাকুরের আর মায়ের মধ্যে এই তো যুগল ভাব বিনিময় তো তিনি মাকে এটা শেখাচ্ছেন যে নিজের মা গর্ভার দেবে না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে কি অপূর্ব মা বললেন ঠাকুরের কোনো ভগবান ছাড়া ছিল না সরজুবালা এইসব কথা লিখছেন তার বোন সুমতিবালা এবং আমরা আগে স্মরণ করেছি আপনারা জানি আপনারা জানেন হয়তো যে সুমতিবালার স্বামী হচ্ছেন শোকহরণ সরজুবালার থেকে মনে হয় বয়সে অনেকটাই ছোট সেইভাবে পরিচয় দেওয়া আছে এখানে সরজুবালা লিখছেন শোকহরণ মান মাসিক যে পাঁচ টাকা দেয় তা মাকে দিতে দিয়েছিল দিতেই মা বললেন কেন মা এখন তার কষ্ট এখন নাই বা দিলে আমি কত দিকে কত খরচ হয়ে যাচ্ছে মা এ তো আর বেশি নয় যে আপনার সেবাই দিতে পারে তারই মনের তৃপ্তি নইলে বলে আরো কিছু বলতে যাচ্ছিলেন তারপরে সরজুবালা বলছেন মা বললেন হ্যাঁ তা বটে এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে তা শ্রীযুক্ত শোকহরণ মহাশয়ের হয়ে সরজুবালা বলছেন যে কত দিকে কত খরচ হয়ে যাচ্ছে মা এ তো আর বেশি নয় যে আপনার সেবাই দিতে পারে তারই মনের তৃপ্তি নইলে বলে আরো কি বলছিলেন তা তখন ওই ওইটিকে মা গ্রহণ করলেন ওই মনোভাবটিকে তিনি এন্ডর্স করলেন সরজালা লিখছেন যে মা বললেন হ্যাঁ তা বটে এখানে দিলে এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে অর্থাৎ সেখানে ওই বুদ্ধি যে মাকে দিচ্ছেন মার ব্যক্তিগত খরচের জন্যে এইরকম যেন না ভাবেন আর কি আর সত্যি মায়ের ব্যক্তিগত খরচ কি কিন্তু সাধু ভক্তদের সেবায় লাগে এর মধ্যে অন্য রকমের শিক্ষা রয়ে গেল যে মাকে দিচ্ছেন বলে যদি এই ভাবটা হয় সেই ভাবটাও বিরাট আহ এই যে সরজিবালা বলেছেন যে আপনার সেবায় দিতে পারে তারই মনের তৃপ্তি নইলে ওইখানটা মা বললেন হ্যাঁ তা বটে বলে ওটাকে একটু এডিট করছেন সম্পাদনা করছেন ওই যে আপনার সেবায় দিতে পারে মা বললেন এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে তার মানে সে ছেলে হয়তো আমাকে এখানে ভেবে আনন্দ পাচ্ছে পাক কিন্তু জানুক দুটো জিনিস এক হচ্ছে যে দিচ্ছে সাধু ভক্তদের সেবায় লাগছে মানে কি মানে সত্যি সত্যি সাধু ভক্তদের জন্য কত রকমের ব্যবস্থা হচ্ছে তো মায়ের বাড়িতে যে রান্না হচ্ছে ভোগ নিবেদিত হচ্ছে মানুষজনের সে প্রসাদ পাচ্ছেন সেই টাকা কোথা থেকে কি আসবে ইত্যাদি ফলে সাধু ভক্তদের সেবাতেই তো লাগছে আরেকটি হচ্ছে শ্রী শ্রী মায়ের জন্য যদি তার একটু অংশ ব্যয়িত হয় মায়ের ধরা যাক ওষুধ কিনতে বা অন্য কোনো কারণে শ্রী মা ভালো থাকলে তবেই তো সাধু ভক্তদের আনন্দ এবং ভালো থাকা সেই জন্য এখানে দিলে সাধু ভক্তদের সেবাই লাগে এটার একটা দিক আরেকটি হচ্ছে যে শ্রীযুক্ত শোকহরণ যেন এটা মনে রাখেন যে সাধু ভক্তদের সেবা অর্থাৎ মায়ের সেবা তিনি করছেন ভালো ধন্য আর সাধু ভক্তদের সেবাও এর সঙ্গে সঙ্গেই প্রসঙ্গটি আসছে যে তুমি সাধু ভক্তদের সেবার জন্য এইরকম নিঃস্বার্থ কর্মটি বাবা জারি রেখো এই হচ্ছে এদের শিক্ষা দুম করে বললেন যে কি সুন্দরভাবে ভাবে স্বচ্ছন্দ ভঙ্গিতে এলো এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে এই মানুষের মনকে আরও সংস্কৃত করে দেওয়া তার মনের মধ্যে ওই যে মায়ের প্রতি যদি থাকে সে তো চমৎকার দিচ্ছেন আমি মা সকলের মা তিনি তো বলতেন সুতরাং শুধু আমার ক্ষেত্রে এরকম কেন ভাববে বাবা আমাকে দাও আর যেন যে এর মাধ্যমে সকলের হচ্ছে এবং সেই সকলের জন্য তোমার মনেরও দৌড় কপাটগুলো পটাপট খুলে যাক বাবা এই মায়ের আশীর্বাণীর ভঙ্গি এই মায়ের উক্তি তথা উপদেশের অন্তর্নিহিত মাধুর্য সৌকুমার্য মালপ এনেছিলুম খুলে ঠাকুরের হাতে দিতে বললেন মালপ এনেছিলুম খুলে ঠাকুরের হাতে দিতে বললেন রাত অনেক হয়েছিল প্রায় সাড়ে দশটা ভোগ হয়ে গেছে মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিলুম তা সরজিবালা বলছেন যে রাত অনেক হয়েছে রাত সাড়ে দশটা প্রায় সাড়ে দশটা আচ্ছা সাড়ে দশটার সময় তিনি ফিরছেন কি করে এটি হচ্ছে যে সরজুবালার বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতায় সেটি তিনি আগে যা লিখেছেন তার মধ্যে থেকে আমরা সেটা পাচ্ছি অল্প অল্প যা উল্লেখ আছে তার থেকে বোঝা যাচ্ছে আর তার যে বোন সুমতিবালা সুমতিবালার বাড়ি হচ্ছে এই উত্তর কলকাতায় বাগবাজার অঞ্চলে সরজুবালা ওইখানে বাড়িতে রয়েছেন ভাড়া নিয়ে তো এইটি যে হচ্ছে সেইখানে তিনি রয়েছেন কেন যে মায়ের কাছে যখন তখন যাতে আসতে পারেন এবং একটু রাত্রির করেই না হয় এলেন তখন অন্যদের সমাগম কম থাকবে ওখানে তাদের আসা যাওয়া কম এবং এই রাত্রির করে আবার মায়ের কাছ থেকে উঠতে পারছেন নাহলে আমরা যদি ভাবি সেপ্টেম্বর মাস সেকালের কলকাতা রাত্রি সাড়ে দশটায় উঠছেন তো তো ওই কাছাকাছি এসে রয়েছেন তিনি তা আগেও আমরা এই প্রসঙ্গ পেয়েছি সরজবালার এই যে কলকাতায় থাকা বাগবাজারে বাসা নিয়ে থাকা সেটির কথা তিনি মায়ের কাছে নিবেদন করেছেন এবং মা তাতে আনন্দ প্রকাশ করেছেন আর বলেছেন বাবা তুমি তো পুজোর সময় যাবেই পরে সংসারে ফিরবে মানে সেই সবভাবে ভাবে বলেছেন তো এইখানে দেখা যাচ্ছে উনি বলছেন রাত অনেক হয়েছিল রাত অনেক হয়েছিল প্রায় সাড়ে দশটা ভোগ হয়ে গেছে মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিল আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় থেকে শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি উদ্বোধন কার্যালয় থেকে গ্রন্থটি প্রকাশিত তার যে সংস্করণ আমাদের হাতে রয়েছে তার একষট্টি পৃষ্ঠায় আমরা রয়েছি যেদিনের প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সতেরোই ভাদ্র তেরোশো পঁচিশের প্রসঙ্গের সমাপন হচ্ছে মায়েরই কৃপায় আপনারা আমরা আবারও এই অনুষ্ঠানে মিলিত হব আগামী সপ্তাহে শনিবার শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে কোষ্টিপাথর পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে যেখানে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি সন্ধে ছটা প্রাণারাম বাংলা ইউটিউব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি নটা শেষ করতে করতে আজকে আমরা ভাবছি যে আমরা দেখলাম যে শ্রী শ্রী মা যে প্রসঙ্গ করছেন তার মধ্যে আমরা পেলাম যে ঠাকুরের কথা তিনি বিশেষভাবে বললেন এবং ঠাকুরের কথার মধ্যে যে ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গ সেটি বললেন সন্ন্যাসীকে রূপে সতর্ক থাকতে হয় এই কথাটিকে উপলক্ষ করে কি সন্ন্যাসী কি গৃহীর জন্যে অসামান্য বাণী ও উপদেশ প্রদান করলেন আর তিনি বললেন যে একজন সন্ন্যাসী সন্তানকে নির্দেশ করে বললেন যে কীরকম ত্যাগী ছেলে সংসার থেকে বেরিয়ে এসেছে ঠাকুরের নাম নিয়ে চলে বেরিয়ে এসেছে আর সংসারের দুর্দশার কথা যেন আরেকটি বিবাহিত মেয়ে এসেছিল। তাকে উপলক্ষ করে একটু মজার সঙ্গেই বললেন কিন্তু তারপর যেন আমরা ভাবছিলাম যে সরজুবালার মুখ দিয়েই ওই প্রসঙ্গটিকে তিনি উত্থাপন করালেন যে যদি স্ত্রী সংযত থাকতে চায় যেখানে স্বামী নয় তাহলে কি কোনো পাপ হয় এবং সেইখানে উত্তর মা দিলেন যে কোনো পাপ হয় না কেন হবে এই যে কথা তিনি বলছেন এর মধ্যে অপূর্ব ভাব আমরা পাচ্ছি আর সেই সঙ্গে শিক্ষা দিলেন যে মায়ের কাছে কিছু দেওয়া মানে সেটিকে বৃহত্তর অর্থে এবং বৃহত্তম অর্থে জানতে হবে সাধু ভক্তদের জন্য দেওয়া এবং সেই অভ্যাস যেন জারি থাকে সেটা থাকলে সর্বতরফেই মঙ্গল এই যে আমরা লক্ষ্য করছি যে মা ওই যে মুহূর্তে ওই কথাটি সরজুগালার মুখ দিয়ে বেরুলো। যে ওই স্ত্রীর কোনো পাপ হয় কিনা যদি স্বামী অসংযত থাকে আর ওই স্ত্রী নিজের মতো সংযত থাকতে চেষ্টা করে সঙ্গে সঙ্গে মা বলছেন যে না কেন পাপ হবে এটা সেকালে কি কখনো ভাবা যায় সেকালের যে রমণী তারা তো ওই বৃত্তের মধ্যেই পড়ে রয়েছেন যে পতি পরম গুরু আমরা স্মরণ করছিলাম যে তার মধ্যে অনেক মাহাত্ম আছে কিন্তু ওইটার মধ্যে যে দমবন্ধ করা ভাব কখনো কখনো উৎপন্ন হয় সেটার প্রতি সমাজ ফিরে তাকায়নি পুরুষেরা চাপা দিয়েছে বলেছে যে ওসব ভাবতে নেই বড়রা যা বলে গেছেন সেটা মেনে চলতে হয় কিন্তু তা সেটাকেও যে যুগ প্রয়োজনে নতুন করে ভাববার প্রয়োজন আছে ভাববার দরকার আছে সেটা শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আচ্ছা ওই যে প্রতি গুরু তাহলে ওই বাক্যটা লঙ্ঘিত হয়ে গেল এতে অপরাধ হবে না তো উত্তর হচ্ছে যে বাক্য কে বলেছে ওটি কি বেদের মধ্যে লেখা আছে তা তো নয় অনেক পরে এবং সম্ভবত সমাজপতিরা ওই বাক্যটাকে দিয়েছেন ওই বাক্যের কিছু লিমিটেড ইউটিলিটি আছে সেই রকম মেয়ে এবং সেই রকম ছেলে যখন তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবে তখন নিশ্চয়ই তার গুরুত্ব আছে কিন্তু তাই বলে সব এবং সব জায়গায় চাপিয়ে দিয়ে মেল ডমিনেশন শুরু হয়ে যাবে এই সবগুলি দু হাজার একুশে যে আলোকে মানুষজন ভাবতে পারেন সেটা শ্রী শ্রী মা ওই উনিশশো আঠারোয় এ ভাবছেন তার মানে দেশ স্বাধীন হতে তখনও উনত্রিশ বছর বাকি সেই সময় মা ভাবছেন স্বাধীন পুরুষ এবং স্বাধীন নারীর কথা পুরুষও ছোট নয় নারীও ছোট নয় দুজনেরই অধিকার আছে সমাজকে বিপর্যস্ত না করে দুজনে নিজের অধিকারকে যথাযথভাবে বুঝে নিয়ে চলবে কোন লক্ষ্যে মানব মুক্তির লক্ষ্যে অধিকারের অপপ্রয়োগ নয় অধিকারের নাম করে বীরত্ব ফলিয়ে সমাজের মধ্যে একটা আন্দোলন এমন নিয়ে আসা নয় যাতে সমাজ দেহ ক্ষতিগ্রস্ত হয় সুতরাং অধিকারকে বুঝে নেওয়া এবং জীবনের সবচেয়ে বড় অধিকারকে বুঝে নেওয়া সেটি হচ্ছে ঈশ্বর লাভ ঈশ্বর দর্শন নিজের চরিত্রের পরিবর্তন এবং সমাজ জীবনকে আরও আরও কিছু দিয়ে যাওয়া তা সেই দিকে শ্রী শ্রী মা যে দৃষ্টিপাত করে রেখেছেন দৃষ্টি প্রসারিত করে রেখেছেন এবং এই তার ব্যবহারের দ্বারা যেটি প্রকাশিত হচ্ছে সেখানে ভগিনী নিবেদিতার কথা আমাদের মনে হচ্ছে যিনি বলেছিলেন ইজ শি আ নিউ তিনি কি একটা প্রাচীন ব্যবস্থার শেষ মানুষ নাকি নতুন একটা সমাজ ব্যবস্থা নতুন একটা ভাবধারার প্রথম জন অন্যভাবে বাংলা করা হয়েছে তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নবীন আদর্শের অগ্রদূত তা নিবেদিতার বক্তব্য হচ্ছে যে তিনি দুটোই প্রাচীনের মধ্যে যা ছিল সেটা ওর মধ্যে যেরকমভাবে দেখা যাচ্ছে এটা আর বোঝায় দেখা যাবে না এইভাবে আর নতুন যে সমাজ জীবন হবে তার তিনি প্রথম জন অর্থাৎ বিগিনিং অফ আ নিউ এই যে নিবেদিতা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিচ্ছেন তার মানে দিস ইজ অ্যান সেন্টেন্স তো এই মায়ের মধ্যে দেখা যাচ্ছে ওই ভগবান লাভের কথা বলছেন আবার মেয়েদের ইমানসিপেশনের কথা বলছেন মেয়েদের পুরুষের আধিপত্য থেকে মুক্তির কথা বলছেন এই যে একটা মেয়ে সংযত থাকতে চায় ইয়েস উই ক্যান ডু দ্যাট সে সংসার জীবনেও ঢুকতে পারে আবার সে সংযত জীবন যাপন করতে পারে ত্যাগের জীবন যাপন করতে পারে আবার সংসারে থেকেও উপযুক্ত সময় সংযমকে অবলম্বন করে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারে তাকে সেই মুক্তির স্বাদ পেতে দাও শ্রী শ্রী মা সেই জায়গাটাতে নিয়ে আসছেন এটি আমাদের ভেবে খুব আনন্দ হচ্ছে শ্রী শ্রী মাকে প্রণাম ভগিনী নিবেদিতাকে প্রণাম আর শ্রী মাকে প্রণাম আজকে অন্য কোনো মন্ত্রতন্ত্রের দ্বারা নয় অন্য কোনো পুষ্পপত্রের দ্বারা নয় তাঁরই মানস কন্যা নিবেদিতার ওই অসামান্য বাক্যটির দ্বারা ইংলিশ বাক্য কিন্তু এগুলো আসলে মনের কথা সেই মনের থেকে উচ্চারিত যে উক্তি সেটির দ্বারাই श्री श्री माँ के प्रणाम आज के अनुष्ठान शेष करते करते जे इज शी द लास्ट ऑफ एन ओल्ड ऑर्डर और द बिगनिंग ऑफ अ न्यू ओम जननी शारदांग देवी राम कृष्ण जगद्गु पाद पद्मे तयो श्रित्वा पद्मिव प्रणमा